চলছে ২৪-এর মহরণ, এবার কার দখলে উত্তর মালদার সিংহাসন? উত্তর মালদার চাঁচলে, তো সেক্ষেত্রে আমরা চাঁচলবাসীর কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব যে এবারে নির্বাচনের ক্ষেত্রে কিসের নিরিখে উত্তর মালদায় ভোট হতে চলেছে, কোন প্রতিশ্রুতির ওপর এখানকার মানুষরা এবার ভরসা করছেন এবং কার ওপরে ভরসা করছেন, কেন ভরসা করছেন, এই সমস্ত কিছু নিয়েই বিস্তারিত জানবো এখানকার এলাকাবাসীর কাছ থেকে। আস আর এই মুহূর্তে সে সমস্ত কিছুর বিষয়ে জানবো এখানকারই এলাকাবাসীর কাছ থেকে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে বহু বছর ধরে কিন্তু আমরা এই প্রথাটাকে দেখে এসেছি যে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা দিয়ে যাচ্ছেন, কিন্তু আখেরে কিন্তু কিছুই হচ্ছে না, তো সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, চাঁচলে এতদিন ধরে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা জনপ্রতিনিধি হয়েছেন, তারা সার্বিক উন্নয়ন বলতে গেলে কিন্তু আমাদের পৌরসভাটা আগে খুব প্রয়োজন, কারণ চাঁচল মহকুমা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখনও গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা আছি। বর্ষাকাল আসতে গেলে গোটা পাড়া, গোটা এলাকা চাঁচল জুড়ে জলমগ্ন অবস্থায় থাকে, এখানকার যে মরা মহানদ আছে সেটাকে দীর্ঘদিন থেকে সংস্কার হচ্ছে না, তার ফলে জল নিকাশি হচ্ছে না। তো আমরা চাই দ্রুত পৌরসভা হতে গেলে ফান্ড বড় হবে এবং এলাকায় যা পপুলেশন, যা আমাদের জনসংখ্যা, সেই তুলনায় পৌরসভা হওয়ার মতন হয়েছে। কিন্তু দীর্ঘ বাম আমল থেকে এই এলাকার মানুষ প্রতিশ্রুতি পেয়েছে যে পৌরসভা হবে, আজ হবে, কাল হবে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হয়ে উঠছে না। আমরা চাই যে পৌরসভাটা আগে হোক, আমরা চাইছি এলাকার উন্নয়ন, মানে পরিকাঠামোগত উন্নয়নটা খুব অত্যন্ত প্রয়োজন। এখানে কোনো ইন্ডাস্ট্রিয়ালি নেই, কোনোরকম কোনো মানুষের কাজের স্কোপ নেই, বেকার যুবকের সংখ্যা দিনকে দিন বাড়ছে, এলাকায় ইন্ডাস্ট্রি যদি বাড়ে, যদি শিল্প যদি আনা যায়, তাহলে এলাকার জন্য উন্নয়ন হতে পারে। এদিকে আমাদের চাঁচলে এই সাইডে আশাপুর এবং জাতীয় সড়কে, স্টেট সড়কের দিকে, মানে রাজ্য জাতীয় সড়কের দিকে একটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে ঘোষণা করেছিলেন এখানকার বিধায়ক, কিন্তু এখনও পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা চাই যে মালদা জেলায় পরিযায়ী শ্রমিক যে সংখ্যা দিনকে দিন বাড়ছে সেটা যাতে কমে, তার জন্য ইন্ডাস্ট্রিটা যাতে আসে, এটাই এলাকাবাসী হিসাবে আমাদের কাম্য এবং এটাই আমরা চাইছি একেবারেই। তো সেই হিসেবে এবার আবার আপনারা জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন, তো সেই ক্ষেত্রে কী মনে হচ্ছে এবার আপনাদের সেই দাবি কি পূরণ হবে? দেখুন, আমরা চাইছি যে কেন্দ্রের যে উন্নয়ন সার্বিকভাবে, সেগুলো তো সরাসরি মানুষ খাচ্ছেই, তো আমরা চাইছি হয়তো আগামী দিনে ঠিক হবে একেবারে। কিছুক্ষণ আগে একজনের কাছ থেকে আপনারা সার্বিক উন্নয়ন বলতে তারা কী কী চাইছেন সে সমস্ত কিছুর বিষয়ে আপনারা শুনলেন, এবার আমরা আরও একজনের কাছ থেকে সেই একই সমস্যাগুলোর বিষয়ে আরেকটু বিস্তারিত জানব। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে বিগত বহু বছর ধরেই কিন্তু একের পর এক নির্বাচন পেরিয়ে গেছে, কিন্তু সেখানে দেখা গেছে আপনাদের এলাকার যে ধরনের সমস্যাগুলো সেগুলো কিন্তু আগেও প্রতিশ্রুতি থেকেছে, এখনও অবধি প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাচ্ছে, তো সেই হিসাবে আপনারা আপনাদের এলাকায় উন্নয়ন বলতে কী কী দেখেছেন? দেখুন, এখানে চাঁচল, মানে চাঁচল বিধানসভার কথা বলি বা উত্তর মালদার কথা বলি, চাঁচল উত্তর মালদার চাঁচলে উত্তর মালদার প্রাণকেন্দ্র হচ্ছে চাঁচল। চাঁচল আমরা দীর্ঘদিন ধরে দেখেছি চাঁচল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, চাঁচলের কোনো পরিবর্তন হয়নি। চাঁচলের পরিবর্তন হয়েছে কি, নেতা পরিবর্তন হয়েছে, এক নেতা আগে, যারা এর আগে আমরা ৩৪ বছরের রাজ্যের শাসন দেখেছি, সেই নেতারাই আবার দল পরিবর্তন করে এসেছে বর্তমান শাসক দলে, কিন্তু চাঁচলের যা পরিস্থিতি সেই পরিস্থিতি রয়ে গেছে, চাঁচলের কোনো সার্বিক কোনো উন্নতি হয়নি। আমরা ২০০১ সাল থেকে আমরা চিন্তাভাবনা ছিল বা সেই সময় আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চাঁচলকে পৌরসভা করা হবে, কিন্তু সেটা আজ প্রায় ২৪ বছর হতে চললো, চাঁচল এখনও পৌরসভা হয়নি। অর্থাৎ সিপিআইএম আমল থেকে, সিপিআইএম আমল থেকে, এক্স্যাক্টলি সিপিআইএম আমল থেকে। আমি কোনো রাজনৈতিক দলকে উল্লেখ করছি না এখানে। দেখা যাচ্ছে যে ২৪ বছরে সেই পৌরসভা নিয়ে আমাদের যে আন্দোলন, আমরা বহু আন্দোলন করেছি কিন্তু পৌরসভার কোনো উন্নতি হয়নি। পৌরসভা হলে একটা এলাকার ডেফিনেটলি অনেক কিছু চেঞ্জেস আসে, অনেক কিছু উন্নতি হয়,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে গত যে বিধানসভা ইলেকশন হয়েছে, গত বিধানসভা ইলেকশনে বর্তমান যিনি সাংসদ তিনি প্রস্তুতি, তার প্রধান এবং একমাত্র প্রতিশ্রুতি ছিল চাচুলকে পৌরসভা করে দেবে, কিন্তু চাচুল এখনও পৌরসভা হয়নি। তো আমরা চাইব বর্তমান, এটা তো পৌরসভাটা রাজ্য সরকারের হাতেই পুরোটাই, আমরা চাইছি পৌরসভাটা হয়ে যাক, পৌরসভাটা হলে সার্বিক উন্নতি হবে। এবার বিষয়টা হলো আগামী আগামীতে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এর আগে গত যে লোকসভাতে গত লোকসভাতে আমাদের যিনি সাংসদ ছিলেন তিনি মোটামুটি কাজ করেছেন। ওনার কাজগুলো দেখা যায়, মানে লোকসভা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে যদি ওনার কাজ দেখা যায় সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এখানে শামসিতে একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, শামসি রেলগেটের একটা ফ্লাইওভার দরকার ছিল, সেটা দীর্ঘদিনের আমাদের উত্তর মালদার লোকের দাবি ছিল, সেটাকে যদিও সেটা ফ্লাইওভার হয়নি কিন্তু সেটা আন্ডারপাসের কাজ শুরু হয়েছে, শিলান্যাসও হয়ে গেছে, সেটা হয়ে সেই কাজটা হয়তো শুরু হয়ে যাবে। উত্তর মালদার মধ্যে ছয়খানা রেল স্টেশন যেটা অমৃত ভারত প্রকল্পে এসেছে সেই কাজগুলোও হয়ে যাবে। তো দেখা যাচ্ছে না যিনি বর্তমান গত যিনি বিদায়ী যিনি সাংসদ ছিলেন তার আমলে কাজ হয়েছে, অনেকটাই যথেষ্টই কাজ হয়েছে, আরও কাজ হবে, আমরা আশাবাদী হয়তো উনি আবার জিতে আসতে পারবেন, উনি জিতে আসলে আমরা আরও উন্নতি দেখতে পাবো। তাহলে যেমনটা কথা হলো উত্তর মালদাবাসী চাইছেন এখানকার সার্বিক উন্নয়ন হোক, তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক 2024-এর নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এই সার্বিক উন্নয়নের মধ্যে থেকে কতটুকু পূরণ করতে পারে। আর যেমনটা তারা বললেন সার্বিক উন্নয়ন বলতে তারা যেমনটা চাইছেন একটি পৌরসভা, তাদের অঞ্চলে বর্ধিত বেকার যুবক যুবতীর সংখ্যা যাতে অতিসত্ত্বর হ্রাস পায়, আর সেই সাথে সাথে থাকছে পরিকাঠামোগত উন্নয়ন। তো সেই ক্ষেত্রে দেখা যাক এবারের 2024-এর লোকসভা নির্বাচনে অর্থাৎ এই 24-এর মহারণে কার দখলে যায় উত্তর মালদার সিংহাসন। এই মুহূর্তে উত্তর মালদা থেকে ক্যামেরা পার্সন বিনয় বর্মনের সাথে আমি দিশা, ট্রাইব টিভি বাংলা।